আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি লিজাজ কিচেন থেকে। আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজনা ডাঁটা দিয়ে ডাল রান্নার রেসিপি। স্বাস্থ্যকর একটা রেসিপি, খুব মজাদার রেসিপি। সাথে থাকেন, ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা হচ্ছে নতুন ভিজিট করেন আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, পরবর্তীতে আমি আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। চলুন শুরু করি। এখানে আমি সজনাগুলো কেটে নিচ্ছি, কেটে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। এখানে আমি ডাল নিয়েছি আধা কাপ, আমি অল্প পরিমাপে রান্না করব। আপনারা চাইলে বেশি রান্না করলে ডাল বেশি ইউজ করতে পারেন। আমি এখানে ডালগুলা ভিজিয়ে নিচ্ছি, এখন সজনাগুলা খোসা ছাড়িয়ে নেব, খোসা ছাড়িয়ে কেটে নেব সাইজ করে। আমি সব সজনাগুলো কেটে নিয়েছি, এখানে ডালও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, এখন এখানে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিয়েছি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিচ্ছি এক চামচ থেকে একটু কম, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, গরম মশলাও গুঁড়া দিলাম। এখানে পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলো আমি সিদ্ধ করে নেব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ডালগুলো সিদ্ধর জন্য বসিয়ে দিলাম, ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নেব। এতো কিছুক্ষণ জাল করার পরে বলক এসে গেছে, নেড়ে ছেড়ে দিচ্ছি। এখনও ভালোভাবে সিদ্ধ হয় নাই, আমি ডালগুলো ভালো করে সিদ্ধ করে নেব। এই তো দেখেন, ডাল সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ জাল করার পরে। আমি এখানে লবণ ইউজ করি নাই, পরে ইউজ করব ওই জন্য। এখানে আমি কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি, একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, ধুয়ে রাখা কেটে ধুয়ে রাখা সজনাগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, আমি ভালো করে নেড়ে এখন লবণ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি এখানে। এখন ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নেব মিডিয়াম লো হিটে। ঢেকে দিলাম, ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নেব। এতো কিছুক্ষণ পর পেরে আসলাম, আবার নেড়ে দিচ্ছি। সজনাগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে, একবারে ঘন হয়ে গেছে সব কিছু, ডাল সিদ্ধ হয়ে ঘন হয়ে গেছে। আমি এখানে একটু গরম পানি ইউজ করতেছি, এখানে আমি একটু গরম পানি ইউজ করছি। এখন ভালো করে ঝাল করে নেব। আপনারা চাইলে একবারে পানি দিয়ে দিতে পারেন। আমি প্রথমে ডাল সিদ্ধ করার জন্য একটু কম পানি ইউজ করছি, এখন আবার গরম পানি অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ পর আমি আবার নেড়ে দিচ্ছি, সজনা সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম উপর দিয়ে, ধনে পাতা কুচি দিয়ে ঢেকে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিলাম। এখন বাগার দেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু, আর পাঁচ ছয়টা শুকনা মরিচ দিয়ে আমি এগুলাকে ভেজে নেব, ভেজে বাদামি করে কালার করে নেব বাগার দেওয়ার জন্য। এখানে আমি আস্ত জিরা দিয়ে দিলাম, এখন নেড়ে নিচ্ছি, নেড়ে আমি এটা বাদামি করে কালার করে নেব। এই তো রেডি হয়ে গেল, এখন আমি সজনা আর ডালের মধ্যে পুরন দিয়ে দিচ্ছি। পুরন বলেন বা বাগার বলেন, যেটাই বলেন আমরা বলি, বাগার দিয়ে দিলাম,
নেড়ে চেড়ে আমি আবার চুলে বসিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এই তো 2-3 মিনিট জাল করার পরে রেডি হয়ে গেল। খুব মজাদার একটা রেসিপি, নিরামিষ হিসাবে অনেক স্বাস্থ্যকর একটা খাবার। অনেক মজাদার হয়েছিল, এখন আমি নামিয়ে নিয়েছি, খাওয়ার জন্য পরিবেশন করে নেব। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। অনেক মজাদার একটা রেসিপি, আপনারা চাইলে এভাবে একদিন তৈরি করে নিতে পারেন। এই তো রেডি করে নিলাম। এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও বা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ জাগায়, অনেক ভালো লাগে। আপনারা আপনাদের মতামত জানাবেন কেমন হয়েছে কমেন্টস বক্সে। হয়ে গেল আমার মজাদার সাজনা দিয়ে ডাল রান্নার রেসিপি। অনেক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।